আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা, আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাবো। কারণ কি অবস্থা ছিল ভুলে যায় তো, তো মনে করে দেওয়ার প্রয়োজন আছে, নিশ্চিত হয় সেই জন্য মনিটরিং এর ব্যবস্থাও নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। ক্রিকেটার তানজিম সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন নিজুম মজুমদার। অন্যদিকে সংসদে মুখ খুললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের তানজিম সাকিবের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে তানজিম সাকিবের সেই বক্তব্যটি শুনে আসি। আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা, আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। তানজিম হাসান সাকিব, টাইগার ক্রিকেটের জুনিয়র সাকিব, মাঠের খেলায় উজাড় করে দেন নিজের শতভাগ, সেই সাথে ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসনও মেনে চলেন নিজের সর্বোচ্চটা দিয়ে। আমি কীভাবে নিজেকে প্রিপেয়ার করতেছি আল্লাহ আল্লাহর জন্য, কারণ সবারই মৃত্যুর সবারই ফেস করা লাগবে, কখন কে মারা যাবে কেউ কিছু জানে না, কিন্তু আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। সো ওই হিসাব করে আমি চেষ্টা করি সে সবসময় ইসলামটা প্র্যাকটিস করার জন্য, সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য, আর এই জিনিসটা আমার খেলাকে অনেক সাহায্য করে। যুব বিশ্বকাপ জয়ী তারকা সাকিবের আন্তর্জাতিক অভিষেকটাও হয় দারুণভাবে। অভিষেক উইকেটটাই রোহিত শর্মার মতো দাপুটে ব্যাটারের। মানসিকভাবে দারুণ শক্তিশালী সাকিব, এশিয়া কাপের মতো বড় মঞ্চে বাঘা বাঘা ব্যাটারদের বিপক্ষেও ঘাবড়ে যাননি, উল্টো পাওয়ার প্লে এবং ডেথ ওভারে মাথা ঠান্ডা রেখে প্রতিহত করেছেন ভারতীয় ব্যাটারদের। সাকিবের এমন মানসিক দৃঢ়তার উৎস কোথায়? আমি চেষ্টা করি সে সবসময় ইসলামটা প্র্যাকটিস করার জন্য, সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য, আর এই জিনিসটা আমার খেলাতে অনেক সাহায্য করে, আমাকে অনেক ডিসিপ্লিন রাখতে সাহায্য করে, এবং মেন্টালি আমি অনেক স্ট্রং একটা সাপোর্ট পাই, আমার মেন্টালি অন্য দিক দিয়ে ফোকাস যায় না, একটা জায়গায় আমি ফোকাস ধরে রাখতে পারি। সো এটা আসলে দুনিয়া এবং আখেরা দুই দিক দিয়ে আমাকে সাহায্য করতেছে। তানজিম সাকিবের পাশাপাশি আরেক টাইগার ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীও ধর্মীয় অনুশাসন মেনে চলেন। সাকিব আর মৃত্যুঞ্জয় দুজনের মধ্যে বন্ধুত্বও দারুণ। নিন্দুকেরা সাকিব মৃত্যুঞ্জয়দের ধর্মীয় রীতিনীতি মেনে চলা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখালেও জাতীয় দলের সতীর্থরা দেখেন দারুণ ইতিবাচক দৃষ্টিতে। ধর্মীয় বিষয়ে জানতে তারা শরণাপন্ন হন সাকিব মৃত্যুঞ্জয়দের। সাকিবদের ধর্মীয় অনুশাসন মেনে চলা সতীর্থরা ইতিবাচকভাবে দেখলেও বাইরের অনেক সমালোচক দেখেন বাঁকা চোখে। আমাদের দুজনই ফ্রেন্ডশিপ, আমার তো বেস্ট ফ্রেন্ড মৃত্যুঞ্জয় চৌধুরী অবশ্যই, এবং এই জিনিসটা একটা বড় ইয়ে আছে ইসলামিক মাইন্ডের কারণ থাকার কারণে, ও প্র্যাকটিস করার চেষ্টা করে, আমিও প্র্যাকটিস করার চেষ্টা করি, তো এই জিনিসটা আমরা একে অন্যকে সাহায্য করি, বা আমি যদি একটু ইসলাম থেকে দূরে সরে যাই ও আমাকে পুশ করে, ও যদি একটু দূরে সরে যায় আমি ওকে পুশ করি, তো আমাদের এটা আসলে খেলা লাইফেও সাহায্য করতেছে এবং ইসলামিক লাইফেও সাহায্য করতেছে। সতীর্থরা কীভাবে দেখে এই জিনিসগুলোকে? ওরা খুবই পজিটিভলি নেয়, এবং যখনই ওরা কোনো জিনিস না বোঝে বা ইসলামিক কোনো একটা বিষয় জানার চেষ্টা করে তখন আমাদের দুজনের কাছেই আসে, আমরা যদি জানি আমরা বলি, না হলে বিভিন্ন শাখের কাছ থেকে প্রশ্ন করে তারপরে ওদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। সম্প্রতি বেশ কিছু পুরনো ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে আক্রমণ করা হচ্ছে সাকিবকে। এমন সময় সাকিব পাশে পাচ্ছেন অনেক ভক্ত সহ প্রিয় বন্ধু মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। এক ফেসবুক স্ট্যাটাসে সাকিবের উদ্দেশ্যে মৃত্যুঞ্জয় বলেন, বন্ধু তানজিম হাসান সাকিব, তোমার হেদায়েত আমি অনেক কাছ থেকে দেখেছি এবং তোমাকে আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আমি সবাইকে আমার বন্ধুত্বের জায়গা দেই না, কারণ যে আখিরাতের জন্য কল্যাণকর নয় সে বন্ধু হতে পারে না। বন্ধু মনে রেখো, আমরা দুনিয়ায় কোনো মানুষকে খুশি করতে আসিনি, আমরা শুধুই এসেছি আল্লাহকে খুশি করতে, তবে আমরা ভুলের ঊর্ধ্বে নই। মৃত্যুঞ্জয় আরও বলেন, আমরা তো আমাদের দীন ইসলাম প্রচার করছি, এর বাইরে কিছুই না, তবে কি তারা বলতে চায় দিন ছেড়ে দাও? আল্লাহর কসম, হে আমার ভাইরা, তা কীভাবে সম্ভব? নিশ্চয়ই সে মূর্খ যে আখিরাতকে ছেড়ে দিয়ে দুনিয়াকে বেছে নিল। আল্লাহর কসম, দুনিয়ার সব কিছু মিলে আখিরাতের এক বিন্দুর সমান হবে না। শাহবাগিরা তানজিম হাসান সাকিবের বিরুদ্ধে লেগেছে, তাকে ধ্বংস করবে, তাকে বধ করবে, বধ করে বাংলাদেশ থেকে মুছে দেবে। আমি তাদেরকে বলতে চাই, শাহবাগিরা যদি তানজিম হাসান সাকিবের বিরুদ্ধে থাকে তাহলে বাংলাদেশের 99% মানুষ তানজিম হাসান সাকিবের পক্ষে রয়েছে,
এই শাহবাগীরা বিরোধিতা করে তানজিম হাসান সাকিবকে ধ্বংস করতে পারবে না। আমার আশ্চর্য লেগেছে, ভারত হেরেছে, বাংলাদেশের মানুষের ঈদের দিন এই সময় তানজিম হাসান সাকিবের বিরুদ্ধে লেগেছে এই শাহবাগীরা। আমি নিজুম দাদাকে বলতে চাই, আপনি কেন এই ভিডিওটা করলেন, আপনার উদ্দেশ্য কি, আপনার জন্ম কোথায়, এই বাংলাদেশে না ভারতে? প্রশ্ন করছি। আপনি তানজিম হাসান সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিতে বলতেছেন। তানজিম হাসান সাকিব কি গতকালকেই প্রথম পোস্ট করেছে, নাকি এই পোস্টগুলো আরও অনেক আগের, এতদিন আপনার চোখে পড়েনি? এই বিজয়টা যদি পাকিস্তানের বিরুদ্ধে হতো, তাহলে কিন্তু নিজুম দাদাকে ওই তানজিম হাসান সাকিবকে উইশ করতে দেখা যেত। এই বিজয়টা যদি আফগানিস্তানের বিরুদ্ধে হতো, তাহলে নিজুম দাদারা উইশ করতো, শাহবাগীরা উইশ করতো। এই বিজয়টা অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ডের হতো, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতো, তারা উইশ করতো। ভারত হেরে যাওয়াতে এদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে যে ভারতকে কেন হারিয়ে দিয়েছে, ভারতের প্রতি এত প্রেম কেন? বাংলাদেশের মানুষ অদ্ভুত কারণে একটা অংশ পাকিস্তানকে সমর্থন করে ক্রিকেটে, একটা অংশ ভারতকে সমর্থন করে। আরে ভাই, পাকিস্তানকে সমর্থন করেন, কিন্তু আপনি তো যখন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের খেলা হয়, তখন কোনোভাবেই পাকিস্তানকে সমর্থন করতে পারেন না। আপনি ভারতকে সমর্থন করেন, কিন্তু আপনি কেমন বাংলাদেশি, বাংলাদেশের সঙ্গে ভারতের খেলা হচ্ছে তখনও আপনি ভারতকে সমর্থন করছেন, এই নীতি নৈতিকতা কীভাবে হলো? আমি তানজিম হাসান সাকিব যে কথাগুলো বলেছে নারীদেরকে নিয়ে, তারপরে ইসলাম নিয়ে, পর্দা নিয়ে, এই কথাটা শুধু তানজিম হাসান সাকিব বলে বিষয়টা এরকম না, বাংলাদেশের জনগণের একটা গুরুত্বপূর্ণ অংশ এই ধরনের কথা বলে, গুরুত্বপূর্ণ অংশ এই কথা বলে। আবার বাংলাদেশের জনগণের আরেকটা অংশ, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা নাস্তিক, তারা ভগবানেও বিশ্বাস করে না। আবার বাংলাদেশের একটা অংশ, তারা হিন্দুইজম করে, আবার কিছু বৌদ্ধজম আছে, খ্রিস্টান আছে, তো কোনো জম করার কারণে, কোনো ইজমের কারণে তাকে কি বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে? কোনো নাস্তিককে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে? কোনো হিন্দুকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে? কোনো হিন্দুকে কোনো চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে? কেন সে হিন্দু? কোনো নাস্তিককে সে নাস্তিক কেন, এজন্য তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে? তাহলে তানজিম হাসান সাকিব কেন পর্দার পক্ষে, এই জন্য তাকে খেলা থেকে বের করে দিতে হবে, এই কথা বলার সাহস কই থেকে পায়? এই বাংলাদেশ না অসাম্প্রদায়িক? যদি অসাম্প্রদায়িক হয়, তাহলে তো সব সম্প্রদায়ের মানুষের এখানে আস্থার, মানে এখানে জায়গা রয়েছে। কে কোন, কে এই এই দেশের কেউই কি কোনো সম্প্রদায়ের বাইরে, সাম্প্রদায়িক চিন্তার বাহিরে কেউ আছে? কেউ মুসলিম সম্প্রদায়ের, কেউ হিন্দু সম্প্রদায়ের, কেউ বৌদ্ধ সম্প্রদায়ের, কেউ নাস্তিক সম্প্রদায়ের, সবাই তো কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে সাম্প্রদায়িক। তাহলে মুসলিম সম্প্রদায়ের হওয়ার কারণে তানজিম হাসান সাকিব কেন? আমি এখানে কোনোভাবেই বলছি না যে তানজিম হাসান সাকিবকে এই কথাগুলোর জন্য তাকে প্রশংসা করতে হবে, তাকে উপরে তুলতে হবে। আমি বলছি, সে যে চিন্তা লালন করে, এই চিন্তাটা সারা দেশের মানুষের চিন্তা। আপনি তো পুরো দেশের মানুষের চিন্তাকে এভাবে প্রদলিত করতে পারেন না। সারা দেশের মানুষ আপনার চিন্তার কারণে তো আপনাকে আঘাত করছে না, তাহলে আপনি কেন তাকে আঘাত করছেন, এই প্রশ্ন করছি। এবং মেহের আফরোজ শাওন এর আগে দেলোয়ার হোসেন সাঈদি মারা যাওয়ার পরে সে উৎসব করল, উৎসব করল, এত উৎসব কই থেকে আসে, কই থেকে আসে? আপনারা ফেসবুকের কমেন্ট বন্ধ করে রাখেন কেন? কমেন্টটা খোলেন, দেখেন দেশের মানুষ আপনাকে কীভাবে, মানে বিবেচনা করছে। আপনি একমাত্র বাংলাদেশের নাগরিক না যে আপনি যেটা বলবেন ওইটাই সঠিক হবে, আপনাকে অন্য মানুষগুলোর মন্তব্য শুনতে হবে। যেটাকে অনেক মানুষ সঠিক বলে, সেইটাকে আপনারা একা ব্যঠিক বানাতে পারেন না। এবং তানজিম হাসান সাকিব, তার বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, কনসাস থাকতে হবে, যেন তাকে ক্ষতি করতে না পারে। এরা কিন্তু ওত পেতে আছে, ভারত হেরে যাওয়া এবার জ্বালা পড়া শুরু হয়ে গেছে, এই ভারতের দালালদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আমরা এই ভারতের দালালদেরকে বলবো, বাংলাদেশে বসবাস করতে হলে বাংলাদেশের দালালে রূপান্তরিত হতে হবে, বাংলাদেশের দালালি করতে হবে। এছাড়া এখানে তানজিম হোসেন সাকিব, সে যে খেলেছে, আমার তো মনে হয় সে ভারত বধ করতেছে। তার যে খেলার স্টাইল, সে অন্য, মানে অন্য কিছু না, তার যে বোলিং স্টাইল, মনে হয় ভারতকে হারানোর জন্য তার বোলিং স্টাইল। ঠিক আছে, আমি অল্প সময় দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তো আমি তাকে তার জন্য দোয়া করি, তার এই অ্যাটাকিং স্টাইল অব্যাহত থাকুক, তার খেলা অব্যাহত থাকুক, সে বাংলাদেশের জন্য আরও বিজয় নিয়ে আসুক। তার ধর্মীয় চিন্তা এবং খেলাকে আলাদা করে রাখুন। হিসাব করলে তো খেলা তো ইসলামে বৈধই না, বৈধই না, কিন্তু খেলছে।
আন্তর্জাতিক পরিসরে অনেক খেলায় বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে। এই খেলার কারণে অনেক দেশ বাংলাদেশকে চেনে, অনেক দেশ বাংলাদেশের নাম শুনেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে দেশগুলো ক্রিকেট খেলে তার মধ্যে বাংলাদেশ অনেকবার সারা বিশ্ববাসীকে টেনশন তৈরি করে দিয়েছে, তার মধ্যে ভারতকে হারানোর মধ্যেও টেনশন শুরু করেছে। এই বাংলাদেশ অস্ট্রেলিয়াকেও হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। বগুড়া চান্দু স্টেডিয়ামে আমি নিজে সাক্ষী ছিলাম, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এই বাংলাদেশ ইউকেকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, দক্ষিণ কোন দেশকে হারায়নি দেখেন তো। এটা এই ক্রিকেট বাংলাদেশের একটা সম্মানের বিষয়, এটাকে ধর্মের সঙ্গে মিলায়ে কোনো একটা ভালো ক্রিকেটারকে তাকে আপনি এখান থেকে বের করে দেবেন, এই ধরনের বোকামি চিন্তা কখনোই করবেন না। সময় সময় কিছু কিছু লোডশেডিং করতে হয়, আর লোডশেডিং মধ্যে একটু মাঝে মাঝে থাকা ভালো, কারণ কী অবস্থা ছিল ভুলে যায় তো, একটু মনে করে দেওয়ার প্রয়োজনও আছে মাঝে মাঝে। সেই জন্য মাঝে মাঝে আমি বিদ্যুৎ মন্ত্রীকে বলি যে একটু লোডশেডিং দিলে মানুষের মনে আবার আসবে যে না আমরা এই জায়গায় ছিলাম আবার এই জায়গায় যাচ্ছি। বিদ্যুৎ উৎপাদন আমি আগেই বলছি যেটা প্রায় 3000 মেগাওয়াটের থেকে কিছু বেশি, আমি এনেছিল 4300 থেকে, এখন আমরা 25,227 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তবে সময় সময় কিছু কিছু লোডশেডিং করতে হয়, আর লোডশেডিং মধ্যে একটু মাঝে মাঝে থাকা ভালো, কারণ কী অবস্থা ছিল ভুলে যায় তো, একটু মনে করে দেওয়ার প্রয়োজনও আছে মাঝে মাঝে। সেই জন্য মাঝে মাঝে আমি বিদ্যুৎ মন্ত্রীকে বলি যে একটু লোডশেডিং দিলে মানুষের মনে আবার আসবে যে না আমরা এই জায়গায় ছিলাম আবার এই জায়গায় যাচ্ছি, সে মনে করে দেওয়া উচিত। আমি এটুকু বলতে চাই যে আমি জানি এখন একটা সময় মুদ্রাস্ফীতি, মানুষের কিছু মানুষ অবশ্যই কিছু কষ্ট হচ্ছে, তবে জিনিসের কিন্তু অভাব নেই, এটাই আমি বলতে পারি। উৎপাদনে কিন্তু কোনো ঘাটতি নেই, এবং উৎপাদনের যে যা যা দরকার যতই হোক আমরা কিন্তু সব ব্যবস্থা নিচ্ছি। বাজারে গেলে কোনো জিনিসের কিন্তু অভাব নেই, মাঝে মাঝে মনে হয় যেন কৃত্রিম উপায়ে কিছু মূল্য বাড়ানো হয়, ইচ্ছা করে বাড়ানো হয়, অনেক সময় গোডাউনে রেখে দিয়ে বা কেউ কেউ একটা এরকম একটা খেলা খেলে, এটা হলো বাস্তবতা। সাথে সাথে আমরা পদক্ষেপ নিলেই কিন্তু সেটা আবার কমে আসে। ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রীকে আমি বলেছি প্রত্যেকটা বাজার মনিটর করতে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।